গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো সকালবেলা আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা, চারিদিকে কুয়াশা। ঠান্ডা সেরকম একটা নেই, তবে কুয়াশা প্রচুর পড়েছে। হয়ে গেছে রেডি? তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে। এই যে ভাই, কাকি আর কাকি আস বেরোয়নি এখন, আর মনাও যাবে, মনার মেয়ে, ওরা ওখান থেকে যাবে। ওই ওরা মনারা গেছে মামা বাড়ি আংড়াই, তো ওখান থেকে যাবে। ফোনে মনে হয় 50 বার ফোন করেছি। তোমার ফোন দেখেছো? 50 বার ফোন করেছি তোদের, এরকম করে তাই। তো চলো এখন যাব স্টেশনে, তারপরে ওখান থেকে ট্রেন। হ্যাঁ, জোরেই হাঁটবে। বনগাঁ থেকে? কি কুয়াশা বাবা, দেখা যাচ্ছে না কিছু, এত পরিমাণে কুয়াশা। আমরা এমনই দিনে যাচ্ছি কাকি, কুয়াশায় ভরপুর। হ্যাঁ, বেলা হলে কমবে। আজকে এমনই দিনে বেরিয়েছি, কুয়াশা ভরপুর। আর হচ্ছে গিয়ে ঋদ্ধি গেছে টিকিট কাটতে, ওই পাশে হেঁটে এসছি না, গরম লেগে গেছে কাকি। সকালবেলা কেক দেখছি, 140 কেক দেখছি। চাঁদপাড়া স্টেশনে কাজ হচ্ছে, এই দেখো সব খুঁড়ে টুড়ে একাকার করেছে। ব্যাগ আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আলটিমেটলি 2-3 ঘন্টা পরে এখন বনগাঁ স্টেশনে ট্রেনটা আসলো। অনেক কষ্টের পর আমরা এখন ট্রেনে উঠবো। আমরা এখন দাঁড়িয়ে আছি, আর দেখো কি পরিমাণে ভিড়, 8:30 থেকে এই পর্যন্ত। অবশেষে কাকি আর আমি আর মনারা কোথা থেকে? গোপালনগর থেকে মনারা। তো এখন হচ্ছে গিয়ে মাঝে গ্রামে নামলাম। এখন কটা বাজে? 12টা বাজে মনে হয়, 12টা। হ্যাঁ, 11:46, 12টা বাজিনি। আর মনা পরোটা নিয়ে এসেছে, সকালবেলা ফোন করে দিয়েছিলাম, কারণ কি পরোটা মানে খিদে লেগে গেছে। সকালবেলা 4 রুটি খেয়ে এসেছি, তা না 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 পারবো না, আমি পারবো না। তারপরে হচ্ছে গিয়ে রুটি খেয়ে এসেছি, তো 1টা রুটি খেয়েছি, খিদে পেয়ে গেছে, তাই মনা পরোটা আর তরকারি নিয়ে এসেছি। এটাই পরোটা, আমি পারবো না, এখানে নামতে হবে না। একটুখানি চলো, একটুখানি চলো তো, চলো এখন ওভারব্রিজে উঠবো। ওভারব্রিজে উঠবো, তো ওই পারে যেতে হবে। অনাহারে অনিদ্রা বসে আছে, অনাহারে
তো কালকে যেহেতু 25 ডিসেম্বর, কালকে দাম বেশি হবে। আজকে হচ্ছে গিয়ে কেক নিয়ে যাচ্ছি কাকিদের বাড়িতে, সবাই মিলে খেতে পারবে। এই যে দাদার দোকান থেকে, মাঠের গ্রামে দাদার দোকান, একদম স্টেশনের গায়ে লাগোয়া দোকান। ওই যে কেক নিচ্ছে, মনে হচ্ছে মিষ্টি নিল, আমি কেক নিলাম, আর কাকি হচ্ছে শশা নিল। চশমাটা পরলাম কারণ কি বলতো, মাথা যন্ত্রণা করছে আমার। চা তো খাইনি, সেই সকালে খেয়েছি, আর এখন খাই তো এখন খাবো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ অল্পই দাও, দই খাবো। মাঝের গ্রামে এই মিষ্টির দোকান থেকে দইটা খাবো, মিষ্টিটা এই দোকান থেকে নিয়ে আসবো। ব্যাপক মিষ্টি করে এরা, হ্যাঁ তোমরা মাঝের গ্রাম নামলে এই দোকান থেকে মিষ্টিটা কিনবে, কি দোকানের নামটা জানি না। লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডার এই দোকানে, মিষ্টি অসাধারণ মিষ্টি। সকালে ভালোই ঠান্ডা ছিল, কুয়াশা, হ্যাঁ তো এই যে দই খাবো, এই যে কাকি দই খাচ্ছে, আমিও খাবো। আপনি খৈনিটা পরে খান, আগে নিয়ে চলেন আমাদের। এই যে টোটাল বসে পড়েছি, এই যে কাকি, হ্যাঁ টোটাল বসে পড়েছি সবাই, এখন যাবো কাকির বাপের বাড়ি। ঠিক আছে চলো আমাদের সাথে তোমরা। কাকিদের বাড়ি নেমে গেছি, কাকিদের বাড়ি একদম রাস্তার ওপরে, দেখো পাকা রাস্তা, একদম ওপরেই বাড়িটা। এই যে সবাই, তো এখন ভেতরে যাব। তো দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর, এদের পাশেই একদম, না না পড়বো না, এদের পাশেই পুকুর, আর এরা মাছ ধরতে চলে গেছে। কাকির বাপের বাড়ি, এই যে মামি রান্না করছে, আমাদের হয় মামি, ঠিক আছে। দেখো কাঠের উনুনে কত সুন্দর উনুন, পাইপের উনুন, উনুনে রান্না হচ্ছে, একটু কালি হবে না, ঘরের মধ্যেও কালি হবে না, কত সুন্দর কাঠে রান্না, মাংস টেস্টি আলাদা। আর এই যে মামা হচ্ছে গিয়ে এখানে সবজি কাটছে, শাক কাটছে, মামা পুরো একদম মেয়েদের ফেল, একদম একদম শাক একদম কুচিয়ে কুচিয়ে কাটছে, একদম মেয়ে পুরো ফেল। আমি তো এত সুন্দর করে কাটতেই পারি না মামার মতো করে। তো ওই দোকান থেকে এই কেকটা কিনেছি, এই কেকটা কত, 1 পাউন্ড না 2 পাউন্ডের। আর এই যে মিষ্টি, দুরকম কেনা হয়েছে। আর এইদিকে কাঠে হচ্ছে মাছের মাছ আর মাংস আর দেখেছ, এই যে কাঠে হচ্ছে মাছ আর মাংস, আর গ্যাসে হচ্ছে ভাত। বেশ সুন্দর ব্যবস্থাপনা হয়ে যায়, ঘরটার বেশ সুন্দর। আর এখন বেজে গেছে 12:35। এই দেখো এরা সব বাচ্চারা যাচ্ছে আগে আগে, আমরা পিছে পিছে যাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা দুপুরবেলা ঘুরতে বেরিয়েছি, ভর দুপুরবেলা, ঠিক আছে। আর আমার চুলগুলো এরকম লাগছে, ঠিক আছে। আর এই যে মনার সঙ্গে আমি কতগুলো দুখানা রিলস বানালাম ইনস্টাতে, রাস্তার উপর একটা একটা মুলো বলছি বলাই মনার সাথে। আর ওই দেখো, ওই যে কথা উল্টে জলের মধ্যে পড়েছে রে, ফুল চুরি করতে গিয়ে, ফুল চুরি করতে গিয়ে পড়েছে। আর কত গাঁদা ফুল, গাঁদা গাঁদা কত গাঁদা, চলো এসেছে গ্রামে। এই দেখো কত গাঁদা ফুল, এই না এখান দিয়ে নে গাঁদা, ছেড় ছেড় ছেড়, এরকম প্লাস্টিক আনলে ভালো হতো, ঠাকুরের জন্য কটা ফুল নেওয়া যেত। কি গলা ফাটা বাঁস তো কাকির গলা, কই সে আমি তো দেখতে পাচ্ছি না, ফাটা বাঁস কাকি, ওই দেখো সর্ষে, সর্ষে ফুলের বাগান। আর এটা কি লাউ, লাউয়েরই সে চিচিঙ্গার, কি করেছে এগুলো, চিচিঙ্গা হবে গরমেতে না। আমরা এখন সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে লাফাতে লাফাতে যাচ্ছি,
কি মজা দেখো, কত সর্ষে! আরে জীবনে আশা কি হবে কি হবে না, যদি কাল বাদে পশু মরে যায় ওর জন্য। হ্যাঁ এই যে, হ্যাঁ না না আমার অ্যালার্জি নেই, আয় 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 তোরা। কত সুন্দর ওয়েদার এখানকার, গরম লাগছে এত, ঠান্ডার মধ্যে এত গরম লাগছে। যাওয়া হয় না সাথে কথা বলে, কত সুন্দর আবহাওয়া আর কত সুন্দর হাওয়া চলছে, গরমের গরম গরম ভাব লাগে। দুপুরবেলা এত রোদ না, ওই জন্য গরম লাগছে প্রচন্ড, আর হালকা হালকা হাওয়া আছে, দেখো চুলগুলো আমার নড়ে যাচ্ছে। বেশ সুন্দর ওয়েদার এখানে, আর শীতকালে আটু পরে যখন ঠান্ডা পড়বে তার মানে কিরকম শীত পড়বে, বাপ রে বাপ। আর একটা কি মন্দির না শ্মশান না কি, এই যে ভেতরটা, এখানে আসলাম ঘুরতে। বলো, ঝুমা শস্যের ফুল তুলে নিয়ে যাচ্ছে এখান থেকে, কালকে বর আসবে, বড়া করে খাওয়াবে। তাই বরের বড়া করে খাওয়াবো শস্য ফুলে, শস্য ফুলের বড়া করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, এই কটা। এ বাবা কত ফুল আনছিস! এরা হচ্ছে গাঁদা ফুল নিয়ে আসছে, গাঁদা ফুল। ঋদ্ধি কই! ও আর আমার ঝুলির মধ্যে গাঁদা ফুল রয়েছে, এখানে অনেক গাঁদা ফুল। এরা মূলো তুলতে গেছে, মূলো। এ দুটো চারটে নিয়ে আয়, বেশি আনতে হবে না। মনা এখন বসে বসে সর্ষের ফুল ছিটছে, আর এই যে দিদি হচ্ছে গিয়ে আমাদের সর্ষের পাতা দিল। এই যে মুলো, মুলো, মুলোর ঘন্ট, মুলোর ঝোল, মুলো ভাজা, মুলো শাক, মুলোর। ও দেখো কত বড় বড় মুলো নিয়ে এসছে, সবকটা ধরে নিয়ে এসছে। আরো আছে, আরো ওর বুনু আনছে। বাবা কালকার বাজার করতে হবে, ও কালকার বাজার করতে হবে না, বিশাল কালকে খাওয়া দাওয়া হবে, পিকনিক হবে, পিকনিক। সবাই কিছু না কিছু নিয়ে ফেলে দে, আর নেবো না। সবাই কিছু না কিছু বয়ে চলেছে, কাকি ওইদিকে পালং শাকের ঢিপি নিয়ে চলে এসছে, মনা এদিকে মূলো, আর ঋদ্ধি এদিকে মূলো, তারপরে সর্ষে শাক, পুকলু এদিকে খালি জলের বোতল, আর কথা এদিকে মূলো, আর আমি এদিকে ফুলের টোপলা আমার এই ওড়নার মধ্যে, সর্ষে ফুল আর গাঁদা ফুল বাড়ি গিয়ে দেখাবো। আমরা সবাই মিলে আসলাম, একেবারে নিয়ে নে তো, আবার কে দেবে বারবার করে। এখন কলা পাতায় আমরা খেতে বসেছি সবাই মিলে, আর কাকি ওই যে পরিবেশন করছে। কি বক্তব্য, কি বক্তব্য কিছু আছে আপনার? এই দেখো, ঠিক আছে চলো পরের গুলো মেনু গুলো আসুক, তারপরে দেখাচ্ছি। ভিডিও কথা মনে পড়লো, বিভূতিভূষণের মেলা এখন তিনটে বাজে, তিনটে বাজে তো এখন যাবো। আর এই দেখো ব্যাগ পটলা নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মেলায়। মনা এখন যাচ্ছে মার সঙ্গে দেখা করতে, একদম স্টেশনের পাশেই বাড়ি মনাদের, বাপের বাড়ি। তোর মা স্টেশনে আসবে, তার জন্য মনা হচ্ছে ব্যাগ নিতে যাচ্ছে। স্টেশনে নামলাম।
এখন যাচ্ছি আমরা। আর এই যে ঝোলাটা দেখছো, এটা কিন্তু আমার না, এটা মনার। তুমি নেমে যাও, কাকে গাড়ি চালা। আমরা এখানে অটোয় উঠেছি, অটো উঠে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। বিভূতিভূষণ যেখানে বিভূতিভূষণের জন্ম হয়েছে ওইখানে মানে মেলাটা, ঠিক আমি জানি না, তো যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই। বিভূতিভূষণের মেলা, এই দেখো গোপালনগরে যে বড় করে মেলাটা হয়, তবে আমি কোনোদিনও যাইনি। তো এখানে নাকি অনেক কুমড়ো, বড়, লাউ, এরকম বিভিন্ন ধরনের অস্বাভাবিক জিনিস আসতো, মনা যা বলতো। ওরা তো ওইখানের মানুষ, মানে গোপালনগর, তারপরে হচ্ছে গিয়ে আকাইপুর, ওরা ওই দিকটার মানুষ। তো ওরা ওই মেলাতে আগে নাকি ছোটোবেলায় আসতো, মানে বিয়ের আগে পর্যন্ত এসেছে। তো আমরা এই যে ঢুকছি, আর এন্ট্রি ফ্রি আছে। আমরা তো গেছি 24শে ডিসেম্বর, তার জন্য এন্ট্রি ফ্রি লাগেনি, কিন্তু 25শে ডিসেম্বর থেকে এন্ট্রিটা লাগবে, 10 টাকা করে এন্ট্রি। আর এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক গান, মানে নাচ হচ্ছিলো, সবাই নৃত্যশিল্পীরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তবে আমরা লাস্টের দিকেই একদম গেছিলাম, বিকালের দিকে, তখন প্রতিযোগিতা শেষের মুখে, মানে দুজন নাচ করলো। আর এখানে দেখো অনেক ফার্নিচার টার্নিচার উঠেছে, মানে অনেক বড় মেলা। বিভূতিভূষণের মেলাটা প্রচুর বড়, অনেক দোকান, অনেক কিছু, অনেক রকম জিনিস আছে। তবে এখানে মূল্য ধার্যটা অনেক বেশি, যেহেতু এই মেলা হচ্ছে গিয়ে প্রাইসগুলো বেশি থাকে এই সমস্ত মেলার ইসেতে। তো আমি তো কিছু কিনিনি, ওই খাবার জিনিস টিনিস কেনা হয়েছিল, ওই ফুচকা ওরা খেলো, আর পকোড়া টকোড়া খাওয়া হলো, জিলাপি, এই সমস্তই খাওয়া হয়েছে। হ্যাঁ, তবে জিলাপি খাওয়া হয়নি, জিলাপি হচ্ছে মনা আমার ছেলের জন্য দিয়ে দিয়েছে। আর কাকি পার্স দেখছিলো, 100 টাকা করে, বেশি দাম না, 100 টাকা করে এই পার্স। কাকি পার্স নেবে বলছিল, সকালবেলায় বলেছিল যে আমি পার্স কিনব, তো সেই পার্স নিল কাকি, ওইটা কালারটা, ব্রাউন কালারটা। আর আমি কিছু খাইনি, ফুচকা ওরা খাচ্ছিল, আমি খাইনি, কারণ কি মেলাঘাটে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, কারণ ওখানে দাম বেশি আর তোমার জিনিসও ভালো হয় না, অর্ডিনারি জিনিস করে। তো এই মেলার মেলা দেখা হয়ে গেলেই আমরা চলে যাব বাড়ির দিকে। তো চলো আজকের মতো, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।